হ্যালো ভি আমাদের চ্যানেল কোকা পণ্ডিতে আপনাদেরকে বরাবরের মতো শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সামনে অত্যন্ত ছোট একটি টোটকা নিয়ে হাজির হয়েছি এই টোটকাটি করতে আপনাদের মাত্র একদিন সময় লাগবে এই একদিনের মধ্যে আপনি আপনার মনের মানুষকে বশীভূত করতে পারবেন আমাদের আজকের টোটকাটি সংগ্রহ করা হয়েছে কোকা পণ্ডিতের বৃহত্তিণ্ডজল গ্রন্থ থেকে যা প্রায় দুই হাজার বছরের প্রাচীন আমাদের আজকের টোটকা সম্পন্ন করার জন্য আমাদের যা প্রয়োজন পড়বে তা হলো একটি সাদা কাগজের টুকরা একটি লাল কালির পেন ও একটি মাদুলি এগুলো আমরা খুব সহজেই সংগ্রহ করতে পারব প্রায় প্রতিদিন মানুষের বাড়িতে এগুলো থাকে আর না থাকলে আপনারা সংগ্রহ করে নেবেন তো এখন আমাদের আজকের বশীকরণ করার জন্য আমাদের একটি নকশা অঙ্কন করতে হবে তো করি আপনারা করতে চান তারা মনোযোগ সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন আর বশীকরণ করার আগে আমি আপনাদের একটা কথা বলে নিব আপনাদের কিন্তু অবশ্যই টোটকার উপর বিশ্বাস স্থাপন করতে হবে আপনি যদি টোটকার উপর বিশ্বাস স্থাপন না করতে পারেন সেক্ষেত্রে আপনার টোটকার প্রয়োগ করার দরকার নেই কেননা তাতে আপনি ফলাফল পাবেন না তাই টোটকার প্রয়োগ করার আগে আপনাকে অবশ্যই টোটকার উপর পূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে এবং আপনি যে টোটকার প্রয়োগ করছেন সেই ব্যাপারে কিন্তু কারো সাথে বলা চলবে না এটি যদি কেউ জেনে যায় যে আপনি টোটকার প্রয়োগ করছেন সেক্ষেত্রেও আপনি ফলাফল নাও পেতে পারেন তাই আপনাকে অবশ্যই গোপনীয়তা বজায় রেখে টোটকার প্রয়োগ করতে হবে আপনারা লক্ষ্য করুন আমি টোটকার প্রয়োগ করার জন্য ঘর কেটে নিচ্ছি আপনারা একইভাবে টোটকা প্রয়োগ করার সময় ঘরগুলো যদি আঁকা বাঁকা হয় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই এ হয়ে গেল আমাদের ঘর অঙ্কন এখন এখানে যে নকশাটি বা যে সংখ্যাগুলো লিখতে হবে আমাদের আজকের এই টোটকা কিন্তু সংখ্যা হবে হবে তাই সহকারে দেখতে তো চলুন আমি লিখছি আপনারা লক্ষ্য করুন এখানে লিখতে হবে এক তিনশো এখানে দুটি দাগ দিতে হবে এখানে লিখতে হবে নব্বই এখানে দুটি শূন্য দিতে হবে এরপর এখানে লিখতে হবে চল্লিশ এখানে পুনরায় দুটি দাগ দিতে হবে এখানে লিখতে হবে চারশো এখানে আবার দুটি শূন্য আপনাদের দিতে হবে আর এখন যে ফাঁকা ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ওই ব্যক্তির নাম লিখতে হবে অর্থাৎ আপনি যে নারী বা পুরুষকে বশীভূত করতে যাচ্ছেন তার নাম আপনার এখানে লিখতে হবে তো ভিওয়ার্স এখন আমি এই টোটকার প্রয়োগ বিধি সম্পর্কে আপনাদের বলে দেব আমাদের আজকের টোটকাটি করতে হবে শনিবার ও মঙ্গলবার দিন যে কোনো দিন দিনের একদিন করলে হবে এই দিনের যে কোনো সময় আপনি পবিত্র হয়ে টোটকার ওপর বিশ্বাস স্থাপন করে আপনি যদি এই টোটকা অঙ্কন করেন এবং অঙ্কন করার সময় আপনাকে মনে মনে ওই নারী বা পুরুষের কথা ভাবতে হবে যতক্ষণ আপনি অঙ্কন করবেন ততক্ষণ আপনাকে ভাবতে ভাবতে হবে যে অমুক আমার বসে বসীভূত হোক এরকম এরকম একটি ভাবনা আপনার মনে আসতে হবে তারপর এভাবে লেখা হয়ে গেলে এই টোটকাটি আপনি ভাঁজ করে এই যে নকশা এই নকশাটি আপনাকে ভাঁজ করতে হবে ভাঁজ করে আপনারা ছোট কাগজে লিখবেন আমি বড় কাগজ লিখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে ছোট কাগজে লিখে আপনারা তাবিজে ভরবেন ভিউয়ার্স তাবিজ আপনারা প্রত্যেকে চেনেন আপনারা যে কোনো দোকান থেকেই খুব সহজেই তাবিজ কিনতে পারবেন তো তাবি যে ভরে আপনাদের যা করতে হবে তা হলো ওই নারী বা পুরুষের বাড়ির সামনে বা আশেপাশে কোথাও পুঁতে রেখে আসবেন তো এভাবে একদিনের মধ্যে টোটকা কাগজ সম্পন্ন করে এটি মাদুলিতে ভরে ওই ব্যক্তির বাড়ির আশেপাশে ভরলেই ওই ব্যক্তি তিন থেকে সাত দিনের মধ্যে আপনার বসে বসীভূত হয়ে যাবে এবং আপনার প্রেমে পাগল হয়ে যাবে এবং সে আপনার সমস্ত কথা শুনতে রাজি হয়ে যাবে তো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন ফেসবুকে শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে